এটার আগে কোনো কাজ নাই। শেখ হিজবুত তাওহিদের নেতা বলেছেন তারা নাকি একমাত্র তাওহিদের পথে আছে। হিজবুত তাওহিদেরা আল্লাহর দিন ধর্ম মানে না, রাসূলের দিন ধর্ম না, ওরা ভ্রান্ত দল। আমার পেটে যখন সন্তান আসে, যখন 10 মাস বয়স হয়, প্রসব হবে হবে, এমত অবস্থায় 4-5 দিন পর মরা সন্তান প্রসব হয়, সেই সন্তানের জানাজা সালাত আদায় যাবে কি? জি না। তবে এই সন্তান আপনার পরকালে কাজে আসবে, আপনার এর জানাজা হবে না, কাফন দাফন হবে না। আমাদের ইউনিয়নের চেয়ারম্যান হিন্দু, তাহার একটি নাতি রয়েছে, তিনি খুশি হয়ে সারা ইউনিয়নবাসীকে এক সন্ধ্যার দাওয়াত খাওয়াইবেন। হিন্দু মুসলমানদের ক্ষেত্র আলাদা আলাদা, উক্ত দাওয়াত খাওয়া যাবে কি? জি না। উনি এই টাকাটা দিয়ে দিতে পারেন, তার বাড়িতে আপনি খেতে পারেন, তবে এইরকম দাওয়াত নয়। এটা হলো সম্মান স্বরূপ খাদ্য, যেটার অনুমতি নেই। হিন্দু বাড়িতে খাওয়া যাবে তাদের জবে ব্যতীত, তবে সম্মানজনক খাওয়া যাবে না। অমুসলিমকে আল্লাহ বন্ধুত্ব স্বীকার করতে নিষেধ করেছেন আল্লাহ, এই জন্য যাবে না। দাড়ি কতটুকু রাখতে হবে? যতদূর বড় হবে। কোন ব্যক্তি মারা যাবার আগে, মারা যাবার পরে এলাকার লোকজনকে খাওয়ানো যাবে কি? জি না। কোনো কাজ শুরু করার পূর্বে শুধু বিসমিল্লাহ নাকি বিসমিল্লাহ রহমান রহিম? শুধু বিসমিল্লাহ। কলমে লিখার সময় বিসমিল্লাহ রহমান রহিম, আর সুরার প্রথমে বিসমিল্লাহ রহমান, বাকি শুধু বিসমিল্লাহ। জামাতের সাথে নামাজ পড়ার সময় কাতারের মাঝে ফাঁকা রাখার কি কোনো হাদিস আছে? জি না, ফাঁকা রাখা নিষেধ আছে। এই জিজ্ঞাসা কম, এই মাসুম তাড়াতাড়ি করো। তাওজিহুল কোরআন একটা তাফসির আছে, ব্যতিক্রম তাফসির, আমরা চেষ্টা করছিলাম অনেকদিন থেকেই, তাফসিরটা শেষের দিকে যেতে পারছি না। দোয়া করেন আল্লাহ যেন এটা সহজ করে দেন। 3 পার্ট বের হয়েছে তাফসির তাওজিহুল কোরআন। একামতের পরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতার সোজা করা ও ফাঁকা না রাখার জন্য বলতেন, কিন্তু বর্তমানে ইমাম রাসূলের এসব কথা বলে না। ইমাম ভুল করছেন, বলতেই হবে, মুক্তাদির মুখামুখি হয়ে বলতে হবে। যারা গুল খায় এসব ব্যক্তিকে মসজিদের কমিটি রাখা যাবে না। সহবাসে রোজু না করে গোসল করলে গোসল হবে? গোসল হয়ে যাবে, সুন্নাত অনুযায়ী হয়নি, গোসল হয়ে যাবে। তো অজু করে গোসল করা সুন্নাত। হাজতি সালাতের শেষ রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 3 বার পড়া যাবে কি? 3 বার পড়বেন কেন? একবারই পড়বেন, মনে চাইলে পড়েন 3 বার, গুনাহ হবে না, 3 বার পড়েন। মহিলাদের একামত আছে কি? জি আছে, মহিলাদের একামত দিতে হবে। একামত ইবাদত, জিকির দিতেই হবে, একাই পড়লেও জামাতে পড়লে। রোজা ও সিয়ামের অর্থ আমি জানি একই, কিন্তু এর মধ্যে পার্থক্য কি? তুমি জানো না, কে বললে তুমি জানো? রোজা মানে হলো উপবাস, আর সিয়াম মানে বিরত, তো হলো একই হলো কি বলো? তুমি পড়াশোনা ভালো করে করো না নাকি? মেয়েরা তালাক দিতে পারে কি না? তালাক দিতে পারে না, তালাক নিতে পারে, ভাত খাবে না,
চেয়ারম্যান মেম্বারকে বলে কাজী অফিসে গিয়ে একটা খোলা তালাক করে নেবে, যেদিন খোলা তালাক করেছে ওই তারিখের 30 দিন পরে বিবাহ বসতে পারে অন্য জায়গায়। যে কোনো মহিলা তার সংসার ত্যাগ করতে পারে, হাদিস সহি বুখারি মুসলিম, তবে লোকের মাধ্যমে করে নিতে হবে, চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে, কাজীর মাধ্যমে। জুমার নামাজ ছেলেদের নেই, মেয়েরা পড়তে পারবে কি? হ্যাঁ, মেয়েদের জুমা মসজিদে যাওয়া ভালো, জরুরি নয়, ঈদের মাঠে যাওয়া জরুরি। আমি সিয়াম পালন করতে পারি না, আমি অসুস্থ, এক্ষেত্রে আমার করণীয় কি? প্রতিদিন একজন মিসকিন সোয়া কেজি করে চাউল দিবেন। আউয়াল ওয়াক্তে সালাত না আদায় করার পরিণাম কি? তাহলে তো রাসুলের বিধান মানে না, অবজ্ঞা করা হয়, এর ইবাদত কবুল হবে না। কোনো কারণে দেরি হয়েছে সেটা ভিন্ন কথা, আউয়াল ওয়াক্তেই পড়তে হবে, 3:30 আসর পড়তে হবে, 12:40-এ 50-এ একটাতেই জোহর পড়তে হবে, 4:45-তেই 4:30-5:45 ফজর পড়তে হবে। ফকিরকে ভিক্ষা দিয়ে দোয়া চাওয়া যাবে কি? যাবে, দোয়া সবার কাছে চাইতে পারেন। আমি ভুল করে ফেলেছি, তবে পরে সেটি বুঝতে পারছি, কিন্তু সেটি তাকে আমার বাবা আমাদেরকে জমি লিখে দিয়ে মারা গেছে, কিন্তু আমাদের বোন ছিল, বোনদেরকে জমি যে পরিমাণ পাবে সে পরিমাণ জমি দেওয়া হয়নি। আগামীকাল 10:00 হতে হতে বোন ভাই মিলে বৈঠক বসো, তোমার বাপ জাহান্নামে আছে, তোমার বাপ যত বড়ই পরহেজগার হোক কোনো সিদ্ধান্ত নেই, সিদ্ধান্ত এটাই যে তোমার বাপ এখন খুব কঠিন অবস্থায় আছে, ভাইজন মিলে ভাই বোন মিলে বসে অংশহারে 15 জমি ভাগ করো, জরুরি, 24 ঘন্টা পার হয় না যেন, নিজে উপার্জন করে জমিদারি করো, বাপের জমি নিয়ে পাগলামি করো না। মহিলাদের কি এতেকাপ করা যায়? জি, মহিলারা এতেকাপ করতে পারবে জুমা মসজিদে, বাড়িতে নয়, ওয়াক্তে মসজিদে নয়। তো জুমা মসজিদে ব্যবস্থা নেই যে, তো নেই তো নেই, এতেকাপও নেই। মহিলাদের নিজ এলাকায় তালিম করা জায়েজ আছে কি? আছে। ছোট বাচ্চাদের প্রসাব কাপড়ে লাগলে সালাত আদায় হবে কি? মেয়ে বাচ্চার কোনোদিনই হবে না, ছেলে বাচ্চা যতদিন খাদ্য খায়নি ততদিন হবে। কোরআন খতমের পর করণীয় কি? কিছুই না, সুবহানাক হবে হাম দেখা সদাল্লাহ ইলাহ ইল্লান তাস্তাক ঘুরে কত গেলে। শবে কদরের 10 রাত নাকি 5 রাত জাগতে হবে, শবে কদরের কোনো জাগা জাগে নেই, লাইলাতুল কাদর জাগতে হবে রামাজানের 5 রাত, বেজোড় 5 রাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কখনো আল্লাহর সাথে সরাসরি কথা বলেছিলেন কি? জি না, মুসা আলাইহিস সালাম বলেছেন, মুসা আলাইহিস সালাম। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তোমার দরবারে এই জরুরত দাবি ও দাওয়া দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, এই শোনো, প্রয়োজনে লাঠি যদি বউকে লাগে তাহলে মুখের উপরে মারিয়ে না, মানে লাঠি লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শোনো, ছেলে মেয়ে আহাল পরিবারকে পিটিয়ে ঠিক করে যখন সালাত আদায় করবে না, এগুলো আমি বলিনি একটা, এগুলো কে বলেছেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, পৃথিবীর সবচেয়ে বড় মানুষ,
এত বড় ভদ্র মানুষ পৃথিবীতে কেউ জন্ম নেননি। শুধু খালি আপনার স্ত্রীকে কন্ট্রোল করার জন্য এত কথা। আবার বলছেন, যুবক দল শোনো, মানিস তাতা মিন কুমল বাত ফালিয়াতা জওয়াজ, যার ক্ষমতা আছে সে যেন বিবাহ করে। বনি আসলে ক্ষমতা হতে হবে, বাড়ি থাকতে হবে, ঘর থাকতে হবে, কন্ট্রোল করার ক্ষমতা থাকতে হবে। এক কোথায় যাচ্ছ তুমি? দাঁত খুলে দেবো একবারে, এরকম একটা ক্ষমতা থাকতে হবে। ফেললাম এস্তাতে, যদি না পারে তাহলে রোজা থাকবে, রোজা থেকে 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 যৌবন ধ্বংস করবে, বিবাহ করতে পাবে না। একথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাহলে আপনার মেয়ে যদি ক্লাস টেনে পড়ে এখানে মাথায় কাপড় দিয়ে না থাকে, আর আপনার স্ত্রী যদি এখানে থাকে, তাহলে আপনার বিবাহ করা যায় হয়নি, আপনার বিবাহ করা ঠিক হয়নি। আপনার মতো কাপুরুষ বিবাহ করেই পরিবেশটাকে নষ্ট করেছে। এখন যে মেয়েগুলি যুবতী টেলে ইন্টারমিডিয়েট পরে টেনে পড়ে এখন বসে আছে, ও কি হিন্দুর মেয়ে? বুঝে নিলাম নওগাঁ জেলাতে হিন্দু বেশি, বুঝে নিলাম হিন্দু বেশি, এ কথা ঠিক। রাজশাহী কয়েকটা নাটোর মিলে, চাঁপাই মিলে, নওগাঁ মিলে, তাই না? তো নওগাঁয় বেশি হিন্দু আমি বুঝে নিলাম, এরপরে কই মেয়েটা হিন্দুর মেয়ে? জি না। এরপরে কই মেয়েটা ইহুদির মেয়ে? জি না। এরপরে কই খ্রিস্টানের মেয়ে? জি না। ওটা আপনারই কাউর মেয়ে, মুসলমানের মেয়ে? ও কা পুরুষ, ওকে আমি ঘৃণা করি। মনে কিছু আর নিলে আসে যায় না। আমি আব্দুর রাজাক বিন ইউসুফ জীবনে কোনোদিন সেক্রেটারি সভাপতিকে হিসেব করে জুমার খুতবা দিতে যায়নি কোনোদিন। আল্লাহ আমাকে ওইভাবে এক মিনিটের জন্য কোনোদিন রাখেনি, এক মিনিটের জন্য। আপনি আমাকে পথ খরচ দিবেন, কালকে পাথরে দিবেন, এই হিসাব করে আমি আসিনি, পারো না, আপনাকে দিব আমি, আলহামদুলিল্লাহ। ওইভাবে আল্লাহ আমাকে রাখেইনি কোনোদিন। 32 বছর থেকে এই বক্তৃতার জগতে আছি, 32 বছর থেকে, 90 সাল থেকে, 90 সাল থেকে এখন পর্যন্ত এই 32 বছরে আমি মানুষের কাছে কোনোদিন পথ খরচ পাথেও চাইনি, আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আপনাকে আমি যেভাবেই বলি আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি শক্তভাবে বলে সংশোধন করতে চাই, এটা আমার জোরালো দাবি, আপনি আমার দিনী ভাই, আপনি স্বামী হবেন বাড়িতে কঠোর, যেভাবে আল্লাহর নবী বলেছেন। আমি তো পিটাতে বলিনি, আল্লাহর নবী পিটাতে বলেছেন। আমি তো লাঠি ঝুলিয়ে রাখতে বলিনি, আল্লাহর নবী বলেছেন। আমি তো পিটাতে বলিনি, আল্লাহ নবী বলেছে। আমি তো বলিনি এই যুবক এক ক্ষমতা না থাকলে বিবাহ করবো না, এটা জরুরি আদেশ, বিবাহ করবো না তুমি, তোমার মতো কাপুরুষ বিবাহ করে কি হবে? পরিবেশ নষ্ট হবে, সমাজ নষ্ট হবে, স্ত্রীকে কন্ট্রোল করতে পারবে না, মেয়েকে কন্ট্রোল করতে পারবে না, তুমি বিবাহ করবা কেন? সম্মানিত দিনী ভাই, এই ছেলেরা শোনো, তোমার মা কি না এটা প্রমাণ করছি, এ তোমার খালা না কি এটা প্রমাণ হবে আজকে। আল্লাহর নবী, আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি, বয়সের মেয়েকে বিবাহ করেছি 4টা কারণে। আল্লাহর নবী, আমার পিতা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9টা বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে, কম বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। কেন? আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করলে আমার বউ আমার বোনদেরকে কন্ট্রোল করতে পারবে, কন্ট্রোল করার জন্য একটু বুদ্ধি লাগবে, বয়স লাগবে। এক লে তোয়াদ্দে বাহন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, শিষ্টাচার। তাহলে তোমার মাকে আগে জানতে হবে শিষ্টাচার কি জিনিস। তোমার বাপ, তোমার নানা তোমার মায়ের বিবাহ দিয়েছে, ঘর সংসার করেছে, তাই তুমি সন্তান হয়ে গেছো। তোমার মা তো জানে না, মা কাকে বলে? তোমার মায়ের জানা নাই, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকেই বলছি, আমার কথা বলছেন কেন? আপনাকেই বলছি, মুখ বন্ধ করেন,
মা হলে এক নম্বর কি হতে হবে, বাচ্চাকে কি শিখাতে হবে? শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? আম্মু ডান পায়ের জুতা আগে পরবা, বাম পায়েরটা পরে। আম্মু জুতা খোলার সময় বাম পায়েরটা আগে খুলবা, ডান পায়েরটা পরে। আম্মু রাস্তায় হাঁটার সময় একদিকে হাঁটবা। আম্মু বাড়ি থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে বের হবা, ভেতরে ঢোকার সময় সালাম দিয়ে ঢোকবা। আম্মু বিছানের সময় শোয়ার সময় ডান কাতে শুইবা, দোয়া পড়ে। আম্মু পেশাব পায়খানায় ঢুকলে, পেশাব পায়খানায় শয়তান থাকে, দোয়া পড়ে ঢোকবা। শিষ্টাচার। আম্মু মোবাইলে রিং হলে কখনো হ্যালো বলো না, হ্যালো বলে কুকুরকে ডাকে, অন করে দে, বলবে আসসালামু আলাইকুম। আম্মু কেউ যদি কিছু তোমাকে দেয়, তোমার পেন্সিলটার কলমটা পড়ে গেছিল, তার একটা মেয়ে তোমাকে তুলে দিয়েছে, তখন তুমি বলো না থ্যাংক ইউ, তখন তুমি বলিও জাজাক লাগাই। শিষ্টাচার, মাকে তো শিষ্টাচার শিখতে হবে। জীবিকা নির্বাহ কিন্তু গরু ছাগলের মতো হচ্ছে এমনিতে, বুঝতে পারছেন তো? প্রায় সবারই এমনিতে জীবন চলছে পশু প্রাণীর মতো। বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, দেখা দরকার ছিল, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না। ওরা একে কারা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। এমনিতেই জীবন পারছে এমনিতেই, না বাপ জানে, না বেটা জানে, না মা জানে, না বেটি জানে, রান্না করে খায় আর হাগে, এইভাবে চলছে। আর মাঝে মধ্যে স্বামী স্ত্রী মিলে ঝগড়া করে, মরে গেলে ছেলে মেয়ে জমি ভাগ করানে মারামারি করে। আমাদের গ্রামে বাপ মারার পরে জমি ভাগ করছিল, তাই ঢেঁকি ঢেঁকি মারামারি করে ভাগ করেছে, কেটে কেটে ভাগ করে নিয়েছে। এটা হলো ফলাফল। কি শিখালো বাপ আর কি শিখালো মা, দুইজন মিলে কেউ তো জানে না বাপ কাকে বলে মা কাকে বলে। তাহলে আমার কথাই ঠিক, বাপে বিবাহ দিয়েছে, বউয়ের কাছে গেছে, তাই সন্তান হয়ে গেছে, বাপ কাকে বলে তার নিজেরও জানা নাই। এক শিষ্টাচার আমার বউ যেন আমার বোনদেরকে শিখাতে পারে। দুই তোয়াল্লে মহন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। আম্মু শোনো, রাতে সুরা মল পড়ে ঘুমাবা, কবরের শাস্তি হবে না। আম্মু সকালে সন্ধ্যায় এখলাস ফালাক নাস তিনবার করে পড়বা। আম্মু রাতে যখন ঘুমাবা তখন হাত দুটি এভাবে সামনে ধরে এখলাস ফালাক নাস এইভাবে পুরো শরীর পরে বলিয়ে নিবা, একবার দুইবার এখলাস ফালাক নাস মুখ দিয়ে শুরু করে সম্পূর্ণ শরীর বলিয়ে নিবা, সম্ভবপর আর একবার এখলাস ফালাক নাস মুখের উপর দিয়ে হাতটা এভাবে বলিয়ে নিবা। আম্মু শোনো, সুরা বাকারার শেষ দুই আয়াত যদি পড়ো তাহলে রাতে নিরাপদে থেকে যাওয়া, কেউ ক্ষতি করতে পারবে না। আর যদি আয়াতুল কুরসি পড়ো আম্মু তাহলে শয়তান গেছে। আর আম্মু যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ো না তাহলে তুমি জান্নাতে চলে গেছো। আম্মু তো ঢোকনি কেন, মরনি এই জন্য, মরলেই যাওয়া। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এভাবে বলছেন, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, সেই জন্য আমি কম বয়সের মেয়ে বিবাহ করিনি। তিন না তুরাজ্জল হন্না, বলে তুরাজ্জল হন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পরিপাটি করে রাখতে পারে, চুল আঁচড়ে সুন্দর করে ঝকঝকে করে রাখতে হবে, আমার বোনদের নখ কেটে রাখতে হবে, আমার বোনদের নখে এবং পায়ের নখে নেইল আপনার মেহেদি দিয়ে সাজগোজ করে রাখতে হবে, নেইল পালিশ দেওয়া হারাম, আমার বোনদেরকে ঝকঝকে করে চকচকে করে রাখবে, দাঁত পরিষ্কার করে রাখবে, তার নাম মা। চার তাকুমা আলাইহিন্না, আমার বন্ধের উপরে পাহারা দিবে, মা মানে পাহারাদার, বাপ মানে পাহারাদার। তিন চিলে লন্ডন গেছে,
বাপে আর বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেমের তাসবি টিপছে, বাপ নাকি পাহারাদার, মা মেয়েকে কলেজে পাঠিয়ে দিয়েছে, দিয়ে বিবাহ শ্বশুর বাড়িতে গিয়ে বিহান বিহার বাড়িতে গিয়ে গল্প জমাচ্ছে, তার নাম মা, মা হলো পাহারাদার। বুঝলাম না পাহারাদার কাকে বলে। এক মিনিট, এই ছেলে তোমাদের হাই স্কুলের হেডমাস্টার যদি জানতে পারে যে আমার স্কুলের পাহারাদার আজকে জাগেনি ঘুমিয়েছিল, তোমার হেডমাস্টার তাকে পাহারাদার রাখবে না, বাতিল করে দিবে। দেখো তোমার হেডমাস্টার কি গিয়ে বললো,